পাঁচপণ্যে আটকে আছে দেশের পোশাক শিল্প। নতুন পণ্য আসছে না, প্রযুক্তির ব্যবহারও উদ্ভাবনী সক্ষমতা বাড়েনি। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকতে হলে সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। ঝালাওভাবে নগদ সহায়তা দেওয়ার বিপক্ষে মত তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। বৈশ্বিক তৈরি পোশাকের বাজার $421 বিলিয়ন। রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে থাকলেও এ বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব এখনও 7% কম। বিজিএমইয়ের তথ্য বলছে, বাংলাদেশের রপ্তানি হওয়া তৈরি পোশাকের মধ্যে 73% টি শার্ট, ট্রাউজার, জ্যাকেট, সোয়েটার ও শার্ট। মূলত এই পাঁচ পণ্যেই ঘুরপাক খাচ্ছে পোশাকের রপ্তানি বাণিজ্য। আর বিশ্ববাজারে এসব পণ্যের অংশীদারিত্ব 54%। এদিকে বিশ্বে উৎপাদন হওয়া 35% পোশাকের কাঁচামাল তুলা, কিন্তু বাংলাদেশে এ হার 74%। তাই আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান জোরদার করতে কৃত্রিম তন্তুর বহুমুখী পোশাক উৎপাদনের বিকল্প দেখছে না বিজিএমইএ। আমাদের নিউ মার্কেটে ওরা 4% ইনসেন্টিভ দিয়ে থাকে, তো নিউ মার্কেটে আমাদের অনেক ব্যবসা বাড়ছে। এইরকম আমরা চাচ্ছিলাম যে ম্যানমেড ফাইবার যারা করবে তখন দেখা যাবে যে ইনসেন্টিভ 10% সরকার থেকে আমার এই পলিসিগুলো উদ্যোক্তারা বলছেন, কৃত্রিম তন্তু নির্ভর 46% পোশাকের বাজার বাদ দিয়ে রপ্তানি বাড়ানো কঠিন। এই বছর আমরা প্রায় 7,000 ওয়ার্কারের একটা আউটারওয়্যার ফ্যাক্টরি নতুন নিয়ে আসছি, এটা লিড প্ল্যাটিনাম একটা ফ্যাক্টরি। এখানে আমাদের যত ধরনের টেকনিক্যাল টেক্সটাইল সম্ভব সবকিছু, ইভেন মেডিকেল পিপিই যেটা, সেটাও আমরা প্রোডাকশন করছি। অর্থনীতিবিদরা বলছেন, তৈরি পোশাক রপ্তানিতে নগদ সহায়তা দেওয়ার নীতিতে বড় সংস্কার জরুরি। এক্ষেত্রে পণ্যের বহুমুখীকরণের শর্ত জুড়ে দেওয়ার পরামর্শ তাদের। ঢালাও ভাবে যে কর সুবিধা দেয়া আছে অথবা ক্যাশ ইনসেন্টিভ দেয়া আছে, এটি দেওয়ার ফলে ডাইভার্সিফিকেশন হচ্ছে না। আমাদের টার্গেট হওয়া উচিত যে আগামী দিনে কোন এই ধরনের বিলিয়ন ডলারের পণ্য উত্তীর্ণ হবার মতো সম্ভাবনাময় পণ্য কোনগুলো, এ ধরনের কিছু বৃষ্টির মতো পণ্য টার্গেট করা উচিত। সবচেয়ে বেশি মূল্য সংযোজন করে নারীদের পোশাক। বৈশ্বিক পোশাকের বাজারে 52.6% উইমেন্স ওয়্যারের দখলে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।